আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট সংবাদ, নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির। এরপর জানিয়ে দেব আওয়ামী লীগের 11 নেতাকে বহিষ্কার। এদিকে দাদর জাতীয় সংসদ নির্বাচন, ব্যবহৃত হচ্ছে না ইভিএম। এদিকে সীতাকুণ্ডে আগুন নেভাতে যোগ দিলেন সেনাবাহিনী। এরপর জানিয়ে দেব সরকার গণ বয়কটের মুখে পড়েছে বলছে মুফতি ফয়জুল। সর্বশেষ জানিয়ে দেব সরকারের বিদায় যত দ্রুত হবে ততই দেশের জন্য মঙ্গল বলছে মোশাররফ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির। আগামী 18 মার্চ দেশের সব মহানগরে সমাবেশ করবে বিএনপি। আজ শনিবার রাজধানীর বাড্ডায় মানববন্ধন কর্মসূচি থেকে দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এ ঘোষণা দেন। বিএনপি সহ সরকার বিরোধী বিভিন্ন দল ও জোট গত 24 ডিসেম্বর থেকে যুগপৎ কর্মসূচি পালন করে আসছে, এরই অংশ হিসেবে এ সমাবেশ হবে বলেছে বিএনপি। সরকারের পদত্যাগ সহ 10 দফা দাবি আদায়ে দলটি আজ সারাদেশের 75টি সাংগঠনিক জেলায় মানববন্ধন করেছে। বেলা 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত রাজধানীর দক্ষিণে যাত্রাবাড়ি থেকে শুরু করে উত্তরের টঙ্গীর আবদুল্লাহপুর ব্রিজ পর্যন্ত 1 ঘন্টার মানববন্ধন কর্মসূচি করে বিএনপি। বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, চাল ডাল তেল কৃষি উপকরণ শিক্ষা উপকরণ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং বর্তমান সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি সহ 10 দফা দাবি আদায়ের লক্ষ্যে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। আওয়ামী লীগের 11 নেতাকে বহিষ্কার। রামগতিতে ইউপি নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রচারণার অভিযোগে চর আলগী ইউনিয়ন আওয়ামী লীগের 11 নেতাকে বহিষ্কার করা হয়েছে। শনিবার উপজেলা আওয়ামী লীগ তাদের বহিষ্কার করে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আব্দুল ওয়াহেদ মুরাদ এবং সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল ওয়াহেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। বহিষ্কৃত নেতারা হলেন চর আলগী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার রিয়াজুল বারী, সাংস্কৃতিক সম্পাদক জসিম উদ্দিন নজরুল, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক ইউসুফ মাঝি, সদস্য সাইফুল মালিক পিনু, এনায়েতুল মাওলা, জাফর আলী নিশাদ, মিরাদুদ্দিন, মোহাম্মদ মামুন, নোমানুদ্দিন মাল, নূর সুলেমান মামুন ও মোহাম্মদ বাবলু। দলীয় সূত্র জানায় আগামী 16 মার্চ রামগতির চর আলগী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে জাকির হোসেন চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছে, কিন্তু দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহেদ আলী মনু স্বতন্ত্র হিসেবে প্রার্থী হয়েছেন। গত 5 মার্চ তাকে দল থেকে বহিষ্কার করা হয়। তার প্রতীক আনারস। তার পক্ষে ওই ইউনিয়ন আওয়ামী লীগের আরও 11 জন নেতা প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। দলের হয়েও নৌকা প্রতীকের বিপক্ষে অবস্থান নেওয়ায় ওই 11 জনকে দলীয় পদ এবং দল থেকে বহিষ্কার করা হয়। আওয়ামী লীগের 11 নেতাকে বহিষ্কার। রামগতিতে ইউপি নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রচারণার অভিযোগে চর আলগী ইউনিয়ন আওয়ামী লীগের 11 নেতাকে বহিষ্কার করা হয়েছে। শনিবার উপজেলা আওয়ামী লীগ তাদের বহিষ্কার করে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আব্দুল ওয়াহেদ মুরাদ এবং সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল ওয়াহেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। বহিষ্কৃত নেতারা হলেন চর আলগী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার রিয়াজুল বারী, সাংস্কৃতিক সম্পাদক জসিম উদ্দিন নজরুল, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক ইউসুফ মাঝি, সদস্য সাইফুল মালিক পিনু, এনায়েতুল মাওলা, জাফর আলী নিশাত, মিলাতুদ্দিন, মোহাম্মদ মামুন, নোমানুদ্দিন মাল, নূর সুলেমান মামুন ও মোহাম্মদ বাবলু। দলীয় সূত্র জানায় আগামী 16 মার্চ রামগতির চর আলগী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে জাকির হোসেন চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছে, কিন্তু দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহেদ আলী মনু স্বতন্ত্র হিসেবে প্রার্থী হয়েছেন। গত 5 মার্চ তাকে দল থেকে বহিষ্কার করা হয়। তার প্রতীক আনারস। তার পক্ষে ওই ইউনিয়ন আওয়ামী লীগের আরও 11 জন নেতা প্রচারণা চালিয়ে যাচ্ছেন। দলের হয়েও নৌকা প্রতীকের বিপক্ষে অবস্থান নেওয়ায় ওই 11 জনকে দলীয় পদ এবং দল থেকে বহিষ্কার করা হয়।
সীতাকুণ্ডে আগুন নেভাতে যোগ দিল সেনাবাহিনী। চট্টগ্রামের সীতাকুণ্ডে ইউনিটি টেক্স গ্রুপের তুলার গুদামে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছে সেনাবাহিনী। রাত পৌনে দশটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। রাত 8:30 দিকে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে সেনাবাহিনীর সদস্যরাও যোগ দিয়েছেন। শনিবার সকাল 10:30 দিকে লাগা আগুনের খবর পেয়ে নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট, পরে যোগ দেয় আরও 5 ইউনিট। এদিকে আগুন লাগার পর থেকেই পানি সংকটের কথা জানায় ফায়ার সার্ভিস। শুরুতে আশেপাশের জলাশয় থেকে পানি সংগ্রহ করা হলেও কিছুক্ষণের মধ্যেই তা শেষ হয়ে যায়। পরবর্তীতে নিকটস্থ কুমিরা ফায়ার সার্ভিস স্টেশন থেকে পানি আনা হয় কয়েকবার। ঘটনাস্থলের পার্শ্ববর্তী ন্যামসন কন্টেইনার ডিপোর রিজার্ভার থেকেও পানি সংগ্রহ করা হয়। ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের উপ সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া বলেন, সকাল 10:00 থেকে 25:00 দিকে আমরা আগুন লাগার খবর পাই। তাৎক্ষণিক আমাদের কুমিরা ও সীতাকুণ্ড স্টেশনের 4টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তী আগ্রাবাদ স্টেশন থেকেও 3টি ইউনিট ঘটনাস্থলে যায়। এরই মধ্যে কুমিরা ও সীতাকুণ্ড স্টেশন থেকে আরও একটি একটি করে ইউনিট আগুন নিয়ন্ত্রণে যুক্ত হয়। আগুন নিয়ন্ত্রণে দেরি হওয়ায় তিনি বলেন, প্রথমত আমাদের পানির সংকট, তাছাড়া এটা তোলার আগুন। সরকার গণ বয়কটের মুখে পড়েছে বলছে মুফতি ফাইজুল। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম বলেছেন, জনবিরোধী কর্মকাণ্ডের কারণে সরকার সারা দেশে গণহারে বয়কটের মুখে পড়েছে। স্থানীয় সরকার নির্বাচনী সরকার দলীয় প্রার্থীদের মানুষ প্রত্যাখ্যান করছে, ফলে তারা বিভিন্ন জায়গায় দমনপীড়ন ও অপপ্রচারের আশ্রয় নিয়েছেন। শনিবার পুরানা পল্টনের IAB মিলনায়তনে সারাদেশের জেলা ও মহানগর প্রতিনিধির নিয়ে 2023-24 সেশনের দ্বিবার্ষিক পরিকল্পনা নির্বাচনী প্রস্তুতি ও দায়িত্বশীল বিভাগীয় দায়িত্ব সংক্রান্ত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন, সম্প্রতি বরগুনা আমতলী উপজেলা নির্বাচনে হাত পাখার প্রার্থীর জয় জয়কার দেখে তারা সেখানে কিছু গণমাধ্যমের সহযোগিতায় নাটক মঞ্চস্থ করতে চাচ্ছে, কিন্তু কোনো ধরনের ফন্দি ফিকি তাদের পতনকে রুখতে পারবে না। তিনি বলেন, বাজার ব্যবস্থাপনায় কারো কোনো নিয়ন্ত্রণ নেই, যেখানে গোটা বিশ্বে পবিত্র রমজান উপলক্ষে দ্রব্যমূল্য হ্রাস করা হয়, সেখানে বাংলাদেশের একদল অসাধু ব্যবসায়ী সরকারের অবৈধ মদদে সিন্ডিকেট তৈরি করে বাজারকে অস্থিতিশীল করে রাখে। সরকারের বিদায় যত দ্রুত হবে ততই দেশের জন্য মঙ্গল বলছে মোশাররফ। সরকারের পতন ঘটানোর আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, এ সরকারের বিদায় যত দ্রুত হবে ততই দেশের জন্য মঙ্গল, পরিস্থিতির তত উন্নতি হবে, তাই দ্রুত সরকারের পতন ঘটাতে হবে। শনিবার বিকেলে রাজধানীর বাড্ডায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ সহ 10 দফার দাবিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজিত মানববন্ধনে একথা বলেন তিনি। মোশাররফ বলেন, বিএনপির আন্দোলনে সরকার ভীত, তাই আমাদের শান্তিপূর্ণ আন্দোলন বাধাগ্রস্ত করতে শান্তি সমাবেশের নামে দেশে নৈরাজ্য পরিস্থিতি সৃষ্টি করতে চায় সরকার। সরকার যতই বাহানা করুক না কেন, পদত্যাগ ছাড়া আগামী নির্বাচন হতে দেওয়া হবে না। তিনি বলেন, বিএনপি 10 দফা আন্দোলন ক্ষমতায় যাওয়ার আন্দোলন নয়, জনগণের গণতন্ত্র, বাক স্বাধীনতা ও ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলন, ও সরকার এরই মধ্যে নিজেদের জন্য দেশের স্বার্থ বিকিয়ে দিয়েছে। এরা লুটপাটের মাধ্যমে দেশটাকে ফোকলা বানিয়ে ফেলেছে। এই সরকার জনগণের আন্দোলন যতই নস্যাৎ করার চেষ্টা করুক সফল হবে না, কারণ এর লড়াই বাচ্চা মরার লড়াই। এরা পুরো দেশ সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। আওয়ামী লীগ আজ শুধু দেশ